आगामी 30 एप्रिल आपनी जदि এই সংকেতগুলি পান আপনার জীবনে তাহলে আপনারা জেনে রাখুন যে 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 ঘটনাগুলি ঘটার মাধ্যমে আপনার জীবনে শুভ সময় আসবে। আবার এর উল্টো দিকটাও আমি বলবো যে কোন কোন ঘটনাগুলি ঘটলে আপনার জীবনে সেটা অশুভ প্রভাব নিয়ে আসতে পারে। নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ অমাবস্যার মতো একটি তিথিতে আপনারা যদি এই সংকেতগুলি পেয়ে থাকেন, অর্থাৎ আপনার জীবনে কোন ঘটনাগুলো আপনাকে বলে দেবে যে এটা আপনার জন্য শুভ, আবার অন্য বাকি ঘটনাগুলো বলে দেবে এগুলো অশুভ সংকেত, তা সেই সম্পর্কে তো আমরা প্রত্যেকেই জানতে চাই বা আমাদের জানার ইচ্ছাটা থাকে। তা এই বৈশাখী অমাবস্যা 1429 বঙ্গাব্দ আর ইংরেজির 2022 সালের 30 এপ্রিল। দর্শক বন্ধুরা, এই অমাবস্যা পড়েছে শনিবার, বৈশাখ মাসের 16 তারিখে, আর ভারতীয় সময় অনুযায়ী এই অমাবস্যার তিথি শুরু হবে 16ই বৈশাখ 1429 বঙ্গাব্দ, 30 এপ্রিল 2022 12:57 AM। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ রাত 12:57 পড়বে, আর এই তিথি শেষ হবে 1 মে 2022 17ই বৈশাখ 1:57 AM। বুঝতেই পারছেন, বাংলাদেশের সময় অনুযায়ী, এটা তো আমি ভারতীয় সময় অনুযায়ী বললাম, আর বাংলাদেশের সময় অনুযায়ী এই তিথি শুরু হবে 1:27, যেখানে 30 এপ্রিল 12:57 ভারতে শুরু হচ্ছে, সেখানে 1:27 শুরু হবে, তিথি শেষ হবে 2:27 পয়লা মে। তা এটা হচ্ছে বাংলাদেশ সময় অনুযায়ী। তা এই দিন আপনারা বা এই সময়কাল চলাকালীন, আবার এই দিন কিন্তু সূর্যগ্রহণও রয়েছে, তাই এটা একটা অত্যন্তই বিরল যোগ, যার ফলে আপনারা কিন্তু এই দিনটিকে কেউই এড়িয়ে যেতে পারবেন না। আপনার ভাগ্য বদলে যেতেও পারে, কিছু কিছু ঘটনা রয়েছে যেগুলো ঘটলে প্রচণ্ড শুভ সংকেত বয়ে নিয়ে আসবে। আসুন জেনে নিই এগুলো কী। প্রথমেই বলবো যে ধরুন আপনি যেভাবে নিত্য আরাধনা করেন দেবদেবীদের, সেই রকম নিত্য পুজো করছেন আপনার ইষ্ট দেবতার, আর ঠিক তখনই আপনার বাড়িতে কোনো ভিক্ষুক এসে ভিক্ষা চাইছে, তাহলে সেই সময়ে ভুল করেও সেই ব্যক্তিটিকে আপনারা কিন্তু ফিরিয়ে দেবেন না। হ্যাঁ বন্ধুরা, তাকে খালি হাতে একদম ফিরিয়ে দেবেন না, কিছু না কিছু অবশ্যই দান করবেন। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তাকে কিছু অন্তত দেবেন, অন্তত জল বাতাসাও খাওয়াবেন। হ্যাঁ বন্ধুরা, কারণ এই যে পুজোর সময় আপনি ঈশ্বরকে ডাকছেন, তা ঈশ্বরই হয়তো কাউকে পাঠিয়েছেন আপনার জন্য, তাই কখনোই এগুলিকে অবহেলা করবেন না। সেকেন্ড বা দ্বিতীয় যে ঘটনাটি ঘটলে আপনার জীবনে শুভ সংকেত বয়ে আনতে পারে সেটি হচ্ছে, বন্ধুরা ধরুন আপনি ঠাকুরকে ফুল দিলেন, অর্থাৎ পুজো করছেন সেই সময় আপনি ঈশ্বরকে ফুল অর্পণ করলেন, তার কিছু সেকেন্ডের মধ্যে বা ধরুন 2 থেকে 3 মিনিটের মধ্যেই যদি এই ফুল পড়ে যায়, তাহলে জানবেন যে এটি ঈশ্বরের দেওয়া প্রসাদ। হ্যাঁ বন্ধুরা, এই ফুলটি আপনারা নিজের কাছে একটি লাল কাপড়ে মুড়িয়ে রেখে দেবেন, এতে সমস্ত কার্যে সফলতা পাবেন। দর্শক বন্ধুরা, যদি পুরুষদের হাত থেকে খুচরো পয়সা পড়ে যায় মাটিতে, তাহলে জেনে রাখবেন যে এটা শুভ, কিন্তু যদি মহিলাদের হাত থেকে সিঁদুর কৌটো বা সিঁদুর মাটিতে পড়ে যায়, তাহলে জানবেন এটা অত্যন্তই অশুভ, তাই সাবধানের সঙ্গেই সিঁদুর পরবেন বা সিঁদুর ব্যবহার করবেন। চতুর্থ, আপনাদেরকে বলবো যে আপনারা যদি ঘুম থেকে উঠেই দুগ্ধজাত কোনো দ্রব্য বা দুধ
জাতীয় কোনো জিনিস যদি দেখেন, দুধ দেখেন বা দই দেখেন, ঘুম থেকে উঠেই যদি দেখেন সেই দিন, তাহলে জেনে রাখুন এটা আপনার জন্য অত্যন্তই ভালো, আপনার জন্য একটি শুভ সংকেতকে ডেকে নিয়ে আসছে। কিন্তু যদি আপনার হাত থেকে কোনো রকমভাবে এই দিনে এই দুধ পড়ে যায়, তাহলে জেনে রাখুন এটা আপনার জন্য অত্যন্তই অশুভ, এতটাই খারাপ প্রভাব ডেকে আনবে যেটা আপনার জীবনে কিন্তু অনেকটাই খারাপের দিকে নিয়ে যাবে আপনার জীবনটাকে। দর্শক বন্ধুরা, এই অমাবস্যার তিথিতে আপনারা কিন্তু ভুল করেও কোনো রকম আমিষ খাবার খাবেন না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আমিষ খাবার ভুলেও গ্রহণ করবেন না, এতে কিন্তু চরম দুর্যোগ আপনার জীবনে নেমে আসতে পারে। দর্শক বন্ধুরা, এই দিনে আপনারা পারলে কালো কুকুরকে বা কালো গরুকে কিছু খেতে দেবেন, এটা আপনার জীবনটাকে আরও শুভময় করে তুলবে। হ্যাঁ, আর চেষ্টা করবেন আপনারা, আপনাদেরকে যে এই সংকেতগুলির কথা বললাম, যদি এগুলি পান তাহলে তো আপনার জীবনে শুভ সংকেত ডেকে আনবে। আবার আপনাদেরকে বললাম যে অশুভ সংকেতও কিন্তু ডেকে আনতে পারে, তাই আপনারা কিন্তু এই দিকগুলি একটু খেয়াল রাখবেন। আর শনিবার দিন অতি অবশ্যই আপনারা শনি দেবের পুজো করবেন এবং বজরংবলির মন্ত্র জপ করবেন, এতে আপনার জীবনের দুঃখ কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বা দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যদি পছন্দ না হয় তাহলে ডিসলাইকও করতে পারেন, আর দর্শক বন্ধুরা কমেন্টে সেটা লিখেও জানাতে পারেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও পর্যন্ত করেননি, আর যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে বলছি, কারণ আপনাদের ভালোবাসাটা আমাদের প্রয়োজন। বন্ধুরা, আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে, যদি আপনারা আমাদের চ্যানেলের ভিডিও নিত্যদিন দেখেন তবে। আর এই ভিডিওটি ভালো না খারাপ লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে জয় রাধা মাধবের জয়। সকলের ভালো হোক, মঙ্গল হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।